নমস্কার, আজ আমি আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব বাড়িতে পুরোহিত ছাড়া কী করে নিজেরাই খুব সহজ পদ্ধতিতে কোজাগরী লক্ষ্মী পূজা করবেন। মন্ত্রপাঠ ছাড়া মায়ের পূজা অসম্পূর্ণ থেকে যায়, সেজন্য সংস্কৃত মন্ত্রগুলির সঙ্গে বাংলায় অনুবাদ সহ এখানে উল্লেখ করা হয়েছে। আপনাদের যাদের সংস্কৃত উচ্চারণ করতে অসুবিধা হয় তারা বাংলায় অনুবাদ করা মন্ত্রগুলো ব্যবহার করে মায়ের পূজা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আবার আপনি যদি বাংলা অনুবাদ বলতে অসুবিধা হয় তাহলে তার পরিবর্তে কী করলে মায়ের পূজার সম্পূর্ণ ফল পাওয়া যায় সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে দেখে নেই আমরা এই প্রতিবেদনে কী কী বিষয়গুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তার একটা ছোট্ট ধারণা পূর্বেই দেওয়া হল। মা লক্ষ্মীর আরাধনা বা পূজা কিসে করবেন? পূজার ফর্দমালা, পূজার উপকরণ, মায়ের পুজো আরম্ভের আগে কী কী করণীয়, মায়ের পূজায় কী কী ব্যবহার করা উচিত নয়, মায়ের পূজার পদ্ধতি, যেভাবে পূজা করলে মায়ের পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায়, প্রয়োজনীয় কিছু মন্ত্র, ঘট প্রতিষ্ঠা, মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। লক্ষ্মী দেবীকে আমরা ধন দৌলত টাকা পয়সার দেবী হিসাবে জানি, আসলে মা লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই সীমাবদ্ধ নয়। মা লক্ষ্মী শুধু ধনই দান করেন না, তিনি জ্ঞান ও সচ্চরিত্র দান করেন। এক কথায় লক্ষ্মী পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন? মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন সেটা অনেকেরই অজানা। কেউ কেউ বলেন এটি বিষ্ণুর বাহন গরুড়ের পরিবর্তিত রূপ। মা লক্ষ্মী আসলে তার স্বামীর বাহনটি ব্যবহার করেন। তবে মা লক্ষ্মীর বাহন হিসাবে পেঁচাই বা কেন? মা লক্ষ্মীর দেওয়া ধন যারা অপব্যবহার করে তাদের কপালে লেখা আছে যমের দণ্ড। এই কথা ঘোষণা করে মা লক্ষ্মীর বাহন পেঁচা। তাই কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। তাছাড়া ধনসম্পত্তি সে টাকা কড়ি হোক বা সাধন ধনই হোক সদা জাগ্রত অবস্থায় রক্ষা করতে হয়। রাতে সবাই যখন ঘুমায় তখন পেঁচা জেগে থাকে, পেঁচাই সেই ধনসম্পদ পাহারা দেয়। ধনসম্পদের দেবীকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে কল্পনা করে তাকে সেইভাবে পূজিত করা হয়। আপনাদের পারিবারিক রীতিনীতি অনুযায়ী যারা যেভাবে মা লক্ষ্মীর আরাধনা ও পূজা করেন তারা ঠিক সেইভাবেই করবেন। যেমন মাটি দিয়ে তৈরি মূর্তিকে পূজা করা হয়, কলার বের সাজিয়ে পূজা করা হয়, বাণিজ্যের নৌকা কিংবা সপ্ততৈরী নৌকা পূজা করা হয়, লক্ষ্মীর মুখ আঁকা পোড়ামাটির ঘট পূজা করা হয়, লক্ষ্মীর পটচিত্র বা লক্ষ্মী সরাতে পূজো করা হয়, মা লক্ষ্মীর ফটোতেও পূজো করা হয়। প্রথমে বলছি লক্ষ্মী পূজার ফর্দমালা ও উপকরণ, যেগুলো আপনাকে বাজার থেকে কিনতে হবে। সাধারণত পুরোহিত ব্যতীত ঘরোয়া পদ্ধতিতে কোজাগরী লক্ষ্মী পূজা করতে হলে এই উপকরণগুলো হলেই চলবে। সিঁদুর, ঘট একটি, ধান সামান্য, মাটি সামান্য, আম্রপল্লব একটি, দূর্বা সামান্য, তুলসী পাতা, ফুলবেল পাতা, কাঁঠালি কলা বা হর্তিকি একটি, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, সামান্য আতপ চাল ও জল। এছাড়াও আপনি চাইলে এই উপকরণগুলির মধ্যে যতগুলি আপনার পক্ষে সম্ভব আপনি পূজায় ব্যবহার করতে পারেন। একবার দেখে নিন উপকরণগুলি। কোনো দ্রব্য সংগ্রহ করতে না পারলে পূজার শেষে সেই দ্রব্যটির কথা মা লক্ষ্মীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নিলেই হবে। পুজো শুরু করার আগে কিছু নিয়ম এবং কিছু প্রস্তুতি নিয়ে তবেই পুজো শুরু করতে হবে। যেমন প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জলচৌকি বসাতে হবে। জলচৌকিটির উপরে চাল দিয়ে আলপনা এঁকে তারপরে মা লক্ষ্মীর মূর্তি অথবা আপনারা যে যেটা পূজা করবেন সেটি স্থাপন করতে হবে। আপনাদের পারিবারিক রীতি অনুযায়ী সেগুলিকে
সজ্জিত করতে হবে। তবে পুজোর আগে পুরো পুজোর ঘর একদম পরিষ্কার করে নিন, তারপর সুন্দর করে পুরো পুজোর ঘরে আলপনা দিয়ে দিন। প্রতি ঘরের দরজায় মা লক্ষ্মীর পা অবশ্যই আঁকবেন, সেই দিন আলপনা মুছবেন না। পুজোর স্থানে মা লক্ষ্মীর পা সহ আলপনা আঁকবেন, ঘটের পাশে একটি মা লক্ষ্মীর পা অবশ্যই আঁকবেন এবং ঘটের পাশে একটি তাম্রকুণ্ড বা একটি তামার পাত্র অবশ্যই রাখবেন। কিন্তু কয়েকটি কথা খেয়াল না রাখলেই নয়, লক্ষ্মী পূজায় কাঁসর ঘণ্টা বাজাতে নেই, বাড়িতে শব্দবাজি একদম পড়াবেন না, উচ্চকিত শব্দে বিরক্তি হন দেবী, দিতে নেই তুলসী পাতাও, কেননা তুলসী দেবী লক্ষ্মীর সতী, আর ব্যবহার করতে নেই লোহার কোনো বাসন, কেননা লোহা দেওয়া হয় অলক্ষ্মীকে, তাই লোহা দেখলেই সঙ্গে সঙ্গে ভক্তের গৃহ ত্যাগ করেন মা লক্ষ্মী। সুন্দর করে ফল দিয়ে থালা সাজাবেন এবং নারকেলের নাড়ু, তিলের নাড়ু, তালের বড়া, সুজি, লুচি, পায়েস ইত্যাদি আপনার মনে যা চায় তাই তৈরি করে দিতে পারেন। আপনি মা লক্ষ্মীকে নিজের হাতে বানিয়ে ভোগ অর্পণ করতে পারেন। শাস্ত্রে আছে ভগবানকে সকল প্রকার মানুষই ভোগ অর্পণ করতে পারে। পুষ্পপত্রটি সুন্দরভাবে ফুল, বেলপাতা, দূর্বা দিয়ে সাজিয়ে তার উপর পূজার দ্রব্য সামগ্রীগুলি সাজিয়ে রাখবেন। কেউ কেউ লক্ষ্মীকে পান সুপারিও দেন, আপনাদের বাড়িতে তেমন প্রথা থাকলে দেবেন। সব আয়োজন পূর্ণ, এইবার পূজা শুরু করুন। একের পর এক পদ্ধতিগুলি উল্লেখ করা হয়েছে, এইভাবেই করবেন। প্রথমেই আচমন করতে হয়। দেহ ও মন শুদ্ধ না হলে ঈশ্বর পূজার অধিকার জন্মায় না, তাই পূজার সময় প্রথমেই দেহ ও মন শুদ্ধ করতে হয়। দেহ ও মন শুদ্ধ করব কিভাবে? এর উপায় বিষ্ণুর স্মরণ। প্রথমে হাতের তালুতে কোষাকুষি থেকে দু এক ফোঁটা জল নিয়ে ওং বিষ্ণু মন্ত্রে পান করবেন। মোট তিনবার এইভাবে জল পান করতে হবে। তিনবার জল পান করার পরে কোষাকুষি থেকে আরেকটু জল নিয়ে হাতটা ধুয়ে পূজা আরম্ভ করতে হবে। তারপর করতে হবে স্বস্তিবাচন। স্বস্তিবাচন হল পূজার সাফল্য ও অপরের কল্যাণ কামনা। অপরের কল্যাণ কামনা না করলে কোনো পূজা ফলপ্রসূ হয় না। অপরের অকল্যাণ কামনা করে পূজা করলে নিজেরই অকল্যাণ হয়, তাই পূজার আগে বিশ্বের সকলের কল্যাণ কামনা করতে হয়। পুজো শুরু করার পর কিছু জিনিসের শুদ্ধিকরণ আবশ্যক। প্রথমে জল শুদ্ধি করতে হয়। জল শুদ্ধি আর কিছুই না, যে জলে দেবতার পূজা হয় সেই জলে তীর্থের আহ্বান। জল শুদ্ধির মন্ত্রে সূর্যমণ্ডল থেকে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী এই সপ্ত পবিত্র নদী দেবীকে জলে আহ্বান করে জলকে শুদ্ধ করে নেওয়া হয়। জল শুদ্ধি মন্ত্রটি বলার আগে অবশ্যই তাম্রকুণ্ডে বা তামার পাত্রে জল অবশ্যই রাখবেন। জল শুদ্ধি মন্ত্রটি হল ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মি নহ সন্নিধিং কুরু। যদি জল শুদ্ধি মন্ত্রটি উচ্চারণ করতে না পারেন তবে মনে মনে চিন্তা করুন, সূর্যমণ্ডল থেকে এই সাতটি নদীর ধারা নেমে এসে আপনার ঘটের পাশে রাখা তাম্রকুণ্ডে এসে মিলিত হয়েছে। এই জল নিজের মাথায় দিলে তীর্থ স্নানের ফল হয়, আর সকল পূজা দ্রব্যের উপরে এই জল ছিটিয়ে সেগুলিকে শুদ্ধ করে নিতে হবে। তারপর সূর্যার্ঘ দিতে হয়। সূর্য আমাদের প্রাণের উৎস, সে কথা আধুনিক বিজ্ঞানও মানে, তাই হিন্দুদের পূজার আগে সূর্যকে অর্ঘ দিয়ে প্রণাম করার নিয়ম। কোষাকুষি থেকে জল নিয়ে ঘটের পাশে রাখা তাম্রকুণ্ডে জল দিতে দিতে সূর্যদেবতাকে স্মরণ করতে হবে। এরপর পঞ্চদেবতার পূজা আবশ্যক।
এই পঞ্চদেবতার পুজো না করলে মা লক্ষ্মী পুজো অসম্পূর্ণ থেকে যায়। পঞ্চদেবতার মন্ত্রের আগে জেনে নেই পঞ্চদেবতা কারা। পঞ্চদেবতা হলেন গণেশ, শিব, কৌশিকী বা জয় দুর্গা, বিষ্ণু এবং সূর্যদেবতা। এবার কোষাকুষি থেকে জল নিয়ে তাম্রকুণ্ডে জল দিতে দিতে মন্ত্রগুলো উচ্চারণ করতে হবে। ওং গং গণেশায় নমঃ, ওং নমঃ শিবায়, ওং দুর্গে দুর্গে রক্ষণী সাহা, ওং নমঃ বিষ্ণবে হ্রাং হ্রিং সহ, ওং নমঃ ভগবতে শ্রী সূর্যায়। তবে একটি কথা মনে রাখবেন, আপনি যদি গুরুর দীক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে গুরু পূজার পরই পঞ্চদেবতার পূজা করা ভালো, কারণ গুরুদেবকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়। আপনার গুরু মন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাঁ হাতের উদ্দেশ্যে জপ সমর্পণ করবেন। আপনার ঠাকুরের আসনে অন্যান্য ঠাকুর দেবতার ছবি বা বিগ্রহ থাকলে তাদেরকেও পঞ্চদেবতার পূজার পর পূজা করে নেবেন। এরপর ঘট স্থাপনের পালা। মা লক্ষ্মীর সামনে মাটির একটি গোল মণ্ড মতো করে চাপ দিয়ে সমান করে নিন বা এক চিমটি মাটি ছড়িয়ে দিন। তার ওপর সামান্য ধান দূর্বা দিয়ে জল ভরা ঘট স্থাপন করবেন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন বা স্বস্তিকা চিহ্ন এঁকে নিতে ভুলবেন না। ঘটে একটি বিজোড় সংখ্যার আম্রপল্লব ও তার পাতার উপর তেল সিঁদুরের ফোঁটা দেবেন। তার ওপর একটি কলা বা একটি হর্তিকি, ফুল, দূর্বা সব দিয়ে ঘট সাজান। ইচ্ছা করলে ঘটে ও মা লক্ষ্মীকে একটি করে মালাও পরাতে পারেন। মন্ত্রগুলি সংস্কৃত এবং তার বাংলা অনুবাদ সহ দেওয়া হলো। যেটা উচ্চারণ করতে আপনার পক্ষে সুবিধা হবে সেটাতেই করবেন। এবার মা লক্ষ্মীর ধ্যান করবেন। মা লক্ষ্মীর ধ্যান মন্ত্রটি হল ওং পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনিভৃশ্যাম্য সম্ময় পদ্মাসনাস্থং ধ্যায়চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণং স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রুক্মপদ্র ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেনেতু। বাংলায় ধ্যানমন্ত্রটি হল ত্রিভুবনের মাতা তুমি, তুমি যে শ্রী স্বরূপা, বামে তব পদ্ম অঙ্কুশ দক্ষিণে পাশক্ষমালা, রত্নালঙ্কারে ভূষিতা তুমি গৌরবর্ণা স্বরূপা, স্বর্ণপদ হস্তলয়ে পদ্মাসনে আসিনা, দক্ষিণ হস্তে বড় মুদ্রা দিতেছ অভয়, ধ্যান করি তোমায় মাগো রহ সর্বময়। মন্ত্রটি পাঠ করতে পারলে ভালো, নয়তো লক্ষ্মীর রূপটি চোখ বুঝে মনে মনে খানিকক্ষণ চিন্তা করবেন। এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন। আহ্বান মন্ত্রটি হল ওং লক্ষ্মীদেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহাতিষ্ঠ ইহাতিষ্ঠ ইহ সন্নিদেহি ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠান কুরু মম পূজান গৃহান। সংস্কৃতে মন্ত্র পড়তে অক্ষম হলে মাকে মনে মনে আহ্বান জানিয়ে হাত নমস্কার করে চোখ বন্ধ করে বলুন, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, আমার গৃহে প্রবেশ কর, আমার গৃহে অধিষ্ঠান কর, যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি স্থির হয়ে থাকো মা, এসো মা, আমার এই সামান্য আয়োজন নৈবেদ্য গ্রহণ করো। এইভাবে মাকে আহ্বান জানাবেন। মা লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে এলেন এবং মা আপনার ঘরে প্রবেশ করেছেন, তাই মায়ের পা ধুয়ে দিন। ঘটের পাশে আঁকা মায়ের পদচিহ্নের উপর জলের ছিটা দিন। তারপর ঘটে আতপচাল, দূর্বা,
ফুল ও চন্দন দিন, এটি হলো অর্ঘ্য। এরপর মা লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দেবেন। মা লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন। এরপর মা লক্ষ্মীকে ফুল দেবেন। এরপর একে একে দেবীকে সব অর্পণ করবেন, ফল মিষ্টি যা কিছু আয়োজন করেছেন। এবার আপনি মানস পূজার মাধ্যমে আপনি আপনার আয়োজনগুলো দেবীকে অর্পণ করবেন এবং দেবী সেইগুলো গ্রহণ করবেন। মানস পূজা কীভাবে করবেন? নৈবেদ্যগুলি নিবেদন করে তারপর মনে মনে ভাববেন, মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল নৈবেদ্য গ্রহণ করছেন, একে বলে মানস পূজা। তারপর প্রথমে ধূপ ও তারপর প্রদীপ দিয়ে আরতি করবেন। কর্পূর জ্বালিয়ে আরতি করতে পারেন, সাথে শঙ্খধ্বনি উলুধ্বনি দেবেন। শেষে তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র 3 উচ্চারণ করুন। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাত প্রপন্নানাং শ্যামে ভুয়াত্যুতদর্চনাত্। বাংলায় পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল, হে হরিপ্রিয়ে, তুমি সকল প্রাণীকে বরদান করিয়া থাকো, তোমাকে প্রণাম করি। যাহারা তোমার শরণাগত হয় তাহাদের যে গতি, তোমার পূজার ফলে আমারও যেন সেই গতি হয়। একান্তই যদি পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলতে অক্ষম হন সেক্ষেত্রে এই মন্ত্রটি বলতে পারেন, এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। সবার শেষে দেবীকে প্রণাম করতে হবে একবার এই মন্ত্রে, নম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। বাংলায় প্রণাম মন্ত্রটি হল, বিশ্বরূপের ভার্যা তুমি, তুমি পদ্মধারিণী, মঙ্গল প্রাণ তুমি মাগো, তুমি পদ্মবাসিনী, সর্বদুঃখ হতে রক্ষা করো, এমোর প্রার্থনা, প্রণাম করি তোমায়, আর নেই কোনো কামনা। পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও 2 তুলসী পাতা ঘটে দেবেন। তারপর ইন্দ্র ও কুবেরের নামে 2 ফুলও ঘটে দেবেন। একটি ফুল দিতে হবে মায়ের বাহন পেঁচাটিকেও। তারপর দেবীকে প্রণাম করুন। এরপর সবশেষে লক্ষ্মী দেবীর পাঁচালি বা ব্রতকথা পাঠ করে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে পূজা শেষ করুন।